الْمُؤْمِنُونَ وَالْمُؤْمِنَاتُ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ يأمرون بالمعروف يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله রসুলহীল কারি মহাম্বা মোহাম্মদ আলমগীরভাবে প্রশ্ন করেছেন যে সরাই মায়াদ আর আটত্রিশ নম্বর আয়াতে চুর এবং চুন্নির হাত কাটা সম্পর্কে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন আসলে কোন ধরনের চুরির অপরাধে হাত কাটা যেতে পারে এবং কতটুকু কাটা যেতে পারে এবং কোন হাত কাটা হতে পারে এই বিষয়ে আপনার প্রশ্ন আসলে এই বিষয়ে ওলা মধ্যে মতানৈক্য রয়েছে যে সামান্য পরিমাণ কিছু কাটলেও চুরি করলেও কি হাত কাটতে হবে নাকি এর একটা নিসাব বা একটা পরিমাণ হবে পরিমাণে আমাদের বিষয়ে মতান রয়েছে কেউ বলছেন মানে রুব দিনার সম তিন দাম সম সমপরিমাণ কেউ বলছেন যে নিসাপ নিসাব বলতে সাধারণত তিন দিন দিনার অথবা রুব তিন হাম অথবা তিন রুব দিনার সম যদি সে চুরি করে বা এর সম অর্থ যদি চুরি করে তাহলে তার হাত কাটা হতে পারে তবে এর কম যদি হয় তাহলে হাত কাটার বিধানের মধ্যে পড়বে না কারণ অনেক সময় নাকি নিরুপায় অবস্থায় যানবাহনের জন্য খাদ্যের তাকিতে এরকম করে থাকতে পারে জানবাচানের তাকিতে সামান্য কোনো কিছু চুরি করে এর কারণে তার হাত কাটা যাবে কিনা এই বিষয়ে ওরা মতানৈক্য রয়েছে তবে হাত মানে ছুট অল্প করুক আর বেশি করুক কোনো চুরি ইসলাম তাকে সমর্থন দেয় না কোনো কিছু করবে না প্রয়োজনে সে ভিক্ষা কাঁদে নেবে ভিক্ষা করবে মানুষের মানুষ হাত পেতে খাবে তাও চুরি করা থাকে বিরত থাকবে তবে চুরি করলে চুরি করার প্রথমত নিয়ম হলো এটা ডান হাত কেটে দিতে হবে ডান হাত কেটে দেওয়ার পরে তার হাতের কবজি কেটে দিতে হবে তারপরে এটা কে কাটবে রাষ্ট্র কাটবে রাষ্ট্রের দায়িত্ব কোনো পৃথক একক ব্যক্তি কোনো দল সংগঠনটাকে করবে না এটা রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্র এটাকে দায়িত্ব বার গ্রহণ করবে রাষ্ট্রের উপর ছেড়ে ন্যস্ত করতে হবে রাষ্ট্র যদি বিচার না করে তাহলে রাষ্ট্রের দায়িত্ব বহন করবে তারপর প্রথম ডান হাত কেটে দিবে এরপরেও যদি চুরি করে তাহলে বাম পায়ের কবজি কেটে দিবে এরপরে যদি চুরি করে তাহলে বাম হাতের কবজি কেটে দিবে এরপরেও যদি চুরি করে তাহলে তাকে ডান পায়ের কবজি কেটে দিতে হবে এরপরেও চুরি করলে তাকে বন্দি করে ফেলে হবে অথবা তার হুকুম হলো হত্যার নির্দেশ প্রথমত চুরির একটা নিসাব এই নিসাবের নিসাব অথবা নিসাবের চেয়ে বেশি পরিমাণ যদি সে চুরি করে এবং অভ্যস্ত হয় তাহলে ইসলাম শরীয়ত হল প্রথম পর্যায়ে তাকে ধরা পড়লে এবং সাক্ষী প্রমাণিত হলে তাকে তার ডান হাতের কবজি কেটে দিতে হবে এরপর যদি চুরি করে তার বাম পায়ের কবজি কেটে দিতে হবে এরপর চুরি করলে তার বাম হাত কেটে দেবে এরপর চুরি করলে তারপরে সে ডাইন পায়ের কবজি তারপর তাকে হত্যার নির্দেশ এবং এটা হলো রাষ্ট্রের দায়িত্ব করতে হবে রাষ্ট্রের উপর ন্যস্ত করতে হবে রাষ্ট্রের বিচার করবে সাল্লিগিনা মাহমুদ